অসুস্থ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী সরণানন্দজি, তাকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল। মঠ সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে অসুস্থ হয়ে পড়েন স্বামী সরণানন্দজি মহারাজ। তাকে সকাল 10:30 নাগাদ বেলুড় মঠ থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চলতি বছরের শুরু থেকে মহারাজ বয়সজনিত সমস্যায় ভুগছিলেন। জানা গিয়েছে প্রেসিডেন্ট মহারাজের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসক অজয় সরকারের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, তার শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে, তাই সংশ্লিষ্ট রোগের চিকিৎসকও তার পরীক্ষা করেছেন। আপাতত তাকে অক্সিজেন দিতে হচ্ছে না। এছাড়াও তার বয়সের কথা মাথায় রেখে স্নায়ু এবং অন্যান্য বিভাগের চিকিৎসকরাও তাকে দেখবেন বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। এছাড়াও রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের চিকিৎসকদেরও পরামর্শ নেওয়া হচ্ছে, কারণ তারাই নিয়মিত স্বামী সরণানন্দজির চিকিৎসা করে থাকেন।